আমাদের অনেকেই শো আপ করার জন্য কোরবানি 10 লাখ টাকা 20 লাখ টাকার গরু, গরুর নাম মেসি, গরুর নাম নেইমার, গরুর নাম হিরো আলমও রাখে, এমনও আমাদের দেশে আছে। মানে কোরবানি ইবাদত নিয়ে ঠাট্টা, ইবাদত নিয়ে ঠাট্টা। আমাদের ইবাদত ফটো সেশন, আমাদের ইবাদত হচ্ছে কোরবানি করার জন্য কোরবানির গোস্ত বানাইতেছে, হিন্দি গান বক্সে ছেড়ে গান ছাড়তেছে আর গোস্ত বানায়। মানে ইবাদতটা আমাদের কাছে ফ্যাশন, আনন্দ না না, কোরবানি মানে হলো আপনি বুঝেনি নাই। বোঝা যাইতো কোরবানি যদি আগের মতো থাকতো, কোরবানি জবে করে মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দেওয়া লাগতো অথবা ফেলে আসা লাগতো, তাহলে কে কত লাখ টাকা দিয়ে কোরবানি দেয় ওটা ভালো বোঝা যেত। তখন গরুর সবচেয়ে ছোট গরু, রোগা গরুগুলো খুঁজত সবাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরবানি, এজন্য প্রথম কথা, কোরবানি হওয়া চাই কার জন্য? সবাই বলেন কার জন্য? ফাসল্লি, পড়েন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। নামাজ এবং কোরবানি হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? প্রথম কথা, কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে যদি আল্লাহ বলেন লাইয়ানা লাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে হ্যাঁ আমার বান্দারা তোমাদের গোস্ত আমি চাই না, তোমাদের পশুর গোস্ত রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে তোমাদের নিয়তটা পৌঁছে তাকওয়া পৌঁছে। মানে হলো তোমার গরু যদি 10 লক্ষ টাকা দামের হয় আমার ভাইয়ারা, কিন্তু আল্লাহর জন্য নিয়ত না হয়, লোক দেখানোর জন্য হয়, আল্লাহ তাআলা বলে ওই গরু কোরবানি করা আমি আল্লাহর কাছে চালানোর দাম নাই। আর যদি ছোট্ট একটা ছাগল হয়, 7,000 টাকা দামের ছোট্ট রুগ্ন ছাগল আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ বলে ওই কুরবানি আমি আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায়া, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে ওই ছোট্ট ছাগলটাকে নাজাতের জরিয়া বানায়া দিব। এই জন্য এক নাম্বার, কোরবানি হওয়া চাই একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্যই কুরবানি দেওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য প্রথম কথা, আমাদের কোরবানি দিবেন। এবার আসুন, কোরবানি দিবেন অবশ্যই যাদের সামর্থ্য আছে। ইবনে মাজার স্পষ্ট হাদিস, মান ওয়াজাদা সাআতান, আল্লাহর হাবিব বলেন, আচ্ছা, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি করে না, আল্লাহর হাবিব বলে সে যেন আমার ঈদগায় না আসে। এই জন্য সামর্থ্য দেখার পরেও কোরবানি করবেন না, এটা ওয়াজিব, অবশ্যই কোরবানি করবেন। আরে কোরবানি যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দিক, বলেন আমিন। ছোট্ট যেহেতু আর আমাদের জমা নাই, আমি সব সময় আমার মসজিদে ধারাবাহিক আলোচনা এবং বিশেষ আমল আসলে মাসালাগুলো আলোচনা করি। ছোট্ট দুটো মাসালা হলো, এই মাসের 9 তারিখ যে আরাফার দিন, আরাফার 9 তারিখের রোজা, হাদিস আসছে আল্লাহ 1 বছরের জীবনের অতীত আগের পরের গুনাহ মাফ করে দেয়। এই জন্য অন্যতম একটা আমল আপনারা করবেন, সামনে আমাদের যদি বৃহস্পতিবার ঈদ হয় আমাদের, তাহলে আমাদের দেশে আমাদের একটা মত তর্ক বিতর্ক আছে, সৌদির আরাফায় কি আমাদের আরাফার দিন? আল্লাহর হাবিব বলেছেন এই 10 দিন রোজা রাখতে, আপনি 2 দিনই রাখেন, সৌদির আরাফার দিনেও রাখেন। আমাদের কিন্তু মূল আরাফার দিন হলো চাঁদের সাথে হিসাব করে 9 তারিখ। মানে আমাদের দেশে বৃহস্পতিবার ঈদ হলে তাহলে হলো আপনার বুধবার হলো আমাদের আরাফার রোজার ফজিলত, আপনি এই দিনে রোজাটা রাখবেন, আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আমিন।